জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই। পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এই চট্টগ্রাম সমস্ত এলাকার সার্বিক উন্নয়নে যে কাজ আওয়ামী লীগ করেছে এর আগে আর কোনো সরকার করে নাই। ওই বিএনপি তাদের কাজ হচ্ছে মানুষ খুন করা, লুটপাট করা, দুর্নীতি করা। খালেদা জিয়া এতিমের অর্থ এতিমরে না দিয়ে নিজের ব্যাংকে রেখে দিয়ে সেই অর্থ আত্মসাতের মামলা সাজাপ্রাপ্ত, আর তার ছেলে তারেক রহমান বিদেশে পালায় আছে। 2007 সালে ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে দেশ থেকে ভেঙে গিয়েছিল, আর কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছে, 10 ট্রাক অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, সে কারণে সে সাজাপ্রাপ্ত। 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, সেই মামলায় সাজাপ্রাপ্ত। আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে, নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই। বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই 15ই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল, এটা তাদের মনে রাখা উচিত। ওরা ভোট চোর, ওরা জনগণের অর্থ চোর, ওরা খুনি। বিএনপি জামাত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদী বিশ্বাসী। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এটা হলো বাস্তবতা। আমি জানি অনেক রোদে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি আর বেশি কিছু না বলে এটুকুই খালি আপনাদের নিবেদন করব। আমি তো বাবা মা ভাই সব হারিয়েছি, আমার বাবার হত্যার বিচার, ভাইয়ের হত্যার বিচার করতে পারতাম না, কারণ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান দিয়েছিল। খালেদা জিয়া খুনিদেরকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। বাবা মা ভাই সব হারিয়ে শুধু আমার ছোটো বোন আর আমি বেঁচেছিলাম। বাংলাদেশে এসেছি এমন একটা জায়গায় যেখানে ওই খুনির দল পাওয়ারে, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায়, বারবার আমার উপরে আক্রমণ। 88 সালে 24শে জানুয়ারি আমার উপরে গুলি হয়েছিল, আপনাদের মনে আছে, 30 জন আওয়ামী লীগ নেতা খুনি মারা গিয়েছিল। এরকম বারবার বাধা পেয়েছি, নিজের জীবনের উপর কোনো মায়া করিনি। একটা কথাই শুধু ভেবেছি, বাংলাদেশের মানুষ, যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, যে মানুষের জন্য আমার বাবা মা জীবন দিয়ে গেছেন, সেই মানুষের ভাগ্য পরিবর্তন করব। এদেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, ভূমিহীন থাকবে না, রোগে চিকিৎসা পাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করেছি, প্রত্যেক ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করবে সেই ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমার একটাই কাজ, দেশের মানুষের কল্যাণ করা, আর কোনো চাওয়া পাওয়ার আমার কিছু নেই। শুধু আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া দেবেন। আর নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়ন। আপনারা আমাদের কাছে ওয়াদা করেন আগামী নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনার সেবা করার সুযোগ দেবেন কিনা, হাত তুলে আপনারা আমাদেরকে ওয়াদা করেন। বাবা মা ভাই সব হারিয়ে আজকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমার স্বজন, আপনারাই আমার সব, সেইভাবেই আমি দেশে পরিচালনা করি। আপনাদের দোয়া চাই, দোয়া করবেন যে এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, ওই লুটেরা সন্ত্রাসীদের হাতে যেন দেশ না পড়ে, বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না জাতি।